সনাতন ধর্মাবলম্বী হলর সবচাইতে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অক্টোবরের 14 তারিখ শনিবার শুভ মহালয়ার গুরুগম্ভীর মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনী বার্তা শুরু হই। অক্টোবরের 20 তারিখ মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হইব দুর্গোৎসব, আর অক্টোবরের 24 তারিখ বিসর্জনের মধ্য দিয়ে গুরাত সরিয়ে দেবী দুর্গা ফেরত যাইব সর্বলোকে। 30 বছর ধরে কাজ করতেছি, এই বছর বলতে অন্যান্য বছর ধরে কম বানাইছি বলতে কাজের লোক পাওয়া যায় না, কাজের লোকের বিভিন্ন সমস্যা, এর জন্য বেশি বানাইতে পারিনি। 30-32টার মতো আছে ঘরে, এগুলা রাউজানের বেশিরভাগ নেয়। তারপর আপনার খাগড়াছড়ি আছে, লেগিনালা আছে, পটি আছে, বিভিন্ন দূরে দূরে প্রতিমাগুলো যায় আর কি। এবার চট্টরামনাজি 1664 খান মণ্ডপ সর্বজনীন প্রতিমা পূজা এবং 526 খান গট পূজা অনুষ্ঠিত হবে। এর ভিতর সবচেয়ে বেশি 233 খান মণ্ডপ সর্বজনীন প্রতিমা পূজা অনুষ্ঠিত হবে চট্টরামর রাউজান, আর রাউজানত 21 খান গট পূজা অনুষ্ঠিত হবে। এবার আর এক কঙ্গে এক হাজার লোক ডুগনোর পরে একসাথে মানুষ বের করানোর ব্যবস্থা আছে, কোনো ডিস্টার্ব এখানে অতিরিক্ত না। এখানে আশা করি এবার আর টিম রাজনের মধ্যে আকর্ষণীয় যথেষ্ট পরিমাণে আরো চেষ্টা করতাম সুন্দর করিবার। সুন্দরভাবে আমরা মা দুর্গার পূজা শুরু করতে যাচ্ছে, আমাদের প্রস্তুতি পর্ব চলছে। সামনের 20 তারিখ থেকে আমাদের পূজা শুরু হবে। এবারে আমাদের বিশেষ আকর্ষণ থাকবে শিব শক্তির মহামিলন। আপনারা সবাই দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে আসবেন, মা দুর্গার পূজা ভালোভাবে উপভোগ করবেন। মহা অষ্টমীর রৌজানোর একমাত্র কুমারী পূজা অনুষ্ঠিত হইব দক্ষিণ রাজানোর কেন্দ্রীয় গঙ্গা মন্দির। কুমারী পূজাত মায়ের আসন অলঙ্কৃত করিব নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী অনুষ্কা আচার্য। 233 খান মণ্ডপের মধ্যে রজনের উত্তর নাজি 131 খান এবং দক্ষিণে 102 খান মণ্ডপ নাজি পূজা উদযাপন হইব। এই উৎসব ঘিরে রজনত ফজরত্তর রাত পর্যন্ত নানান কর্মযজ্ঞ চলার মণ্ডপে মণ্ডপে। সলার শেষ মুহূর্তের প্রস্তুতি, ভক্তলর নজরকারী বেলায় সাজসজ্জার নানা উপকরণ ব্যবহার করা হয়। থিমের উপর ভিত্তি করে বিভিন্ন মন্দির চলায় সাজসজ্জার হাস। রাজান উত্তর কেন্দ্রীয় মন্দির রাসবিহারী দামু দক্ষিণে কেন্দ্রীয় গঙ্গা মন্দিরেও নানান কর্মসূচি গ্রহণ করা হয়। 233, তার মধ্যে উত্তর দিকে 136 আর দক্ষিণ দিকে 102। আর প্রস্তুতি পুরোপুরি সম্পূর্ণ, যেহেতু আর রাউজানোর আর অভিভাবক আছে, আমার সনাতন সম্প্রদায়ের অভিভাবক আছে এবং ফসলিকান চৌধুরী, ওনার নেতৃত্বে আরা গতকালই উপজেলা সমন্বয় সভাগুজি আরা মনে হয় আরা একদম পুরো স্বতঃস্ফূর্তভাবে আরা দুর্গাপূজা আয়োজন করছি, যেহেতু আর নেতা আছে আরা হনভয় নেই। আর দক্ষিণ রাজনের মধ্যে টোটাল 170 রন পুজো হইব। এই 170 রন পুজোর মধ্যে দক্ষিণ রাজন পূজার্জন পরিষদ কমিটির নেতৃবৃন্দ সহ তনলীর আরা হালিয়ে প্রস্তুতি সভা হয়। যাতে কোনো অশৃঙ্খল মতন ন মতন হালিয়ে আরা ব্যাকুণ্ডের নির্দেশনা দিই, কোনো ধরনের তামাশা ভিত্তিক কোনো ধরনের হিন্দি গান বাজ জন্য সুন্দরভাবে সাত্বিকভাবে পুজো হইব। শারদীয় দুর্গোৎসব সামনে রাখি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাউজান উপজেলা প্রশাসন ও রাউজান থানা পুলিশ পূজোৎসব পরিষদের নেতৃবৃন্দের সমন্বয়ে নানান পদক্ষেপ গ্রহণ করছে। এবারের পূজা রাজন থন ধরনের ঝুঁকিপূর্ণ মণ্ডপ নাই বলে জানাই পূজা কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসন। যে রাউজান উপজেলায় মোট 233টি পুজো মণ্ডপে পুজো অনুষ্ঠিত হবে, এ নিয়ে সার্বিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় পূজা উদযাপন পরিষদের সাথে মিটিং করেছে প্রস্তুতি সভা। আমরা আগামী 16 তারিখে মাননীয় এমপি মহোদয় সহ আমরা পুজোর সার্বিক বিষয় নিয়ে আমাদের প্রস্তুতি সভা আমরা আহ্বান করেছি এবং পুজোর সার্বিক আইন শৃঙ্খলা প্রস্তুতির জন্য ইতিমধ্যে আমাদের থানা প্রস্তুতি গ্রহণ করেছে রাউজান থানা, এবং আমরা প্রত্যেকটা পুজো মণ্ডপে আমরা আনসার সদস্য মোতায়েন করবো পুলিশের পাশাপাশি, এবং প্রত্যেকটা পুজো মণ্ডপের জন্য ইতিমধ্যে সরকারের তরফ থেকে 500 কেজি করে চাল ইতিমধ্যে বরাদ্দ হয়েছে, যেগুলি আমরা অনুমোদন দিয়ে দিয়েছি যা পুজো মণ্ডপগুলির তরফে, এবং তারা এগুলি গ্রহণ করবে এবং সার্বিকভাবে উৎসবমুখ পরিবেশে যেন পুজো উদযাপন হয় তা নিয়ে আমাদের প্রস্তুতি আছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় পুলিশ সুপার স্যার এবং আইজিপি স্যারের যে নির্দেশনা আছে আমাদের হেডকোয়ার্টার থেকে, সামনে নির্বাচন উপলক্ষে যে কোনো নাশকতা যেন আমার এখানে ঘটতে না পারে সেই ব্যাপারে আমরা তৎপর আছি। রাউজান থানা এলাকায় টোটাল 233টা পূজা মণ্ডপ এবং এর বাইরে আবার 21টি গট পূজা হবে। সকল পূজা মণ্ডপে আমরা সকলে মোটরসাইকেল, সিএনজি এবং বিভিন্নভাবে সরকারি গাড়ি যোগে আমরা এটা নিরাপত্তা দিব, যেগুলো অতি গুরুত্বপূর্ণ, যেগুলো বড় প্রোগ্রাম হবে সেখানে আমরা স্থায়ী পুলিশ দিব। এটা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, আমরা সামনে যে কোনো নাশকতা যেন না ঘটে
এটা চিন্তা ভাবনা করে সার্বিক নিরাপত্তা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। বাঙালি হিন্দু সম্প্রদায় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সর্বজনীন এটাই রূপলেই। শুধু হিন্দু আর নয়, সব ধর্মের মানুষ এই উৎসব নিয়ে মাতি উঠিব। এক্ষেত্রে রমজান সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির উদয়ের মধ্য দিয়ে সব ধর্মের মানুষ ভালো থাকুক, শান্তির থাকুক এই প্রার্থনা উদযাপিত হইব এবারের পূজা। C+ চট্টগ্রাম।